রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমরা দেখছি বিষয়টা, নাকি সাধারণভাবে মানে নারীদের ইয়েটা আসলে কিরকম? ধন্যবাদ আপনাকে। প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনি সারা বাংলাদেশে যখন নারীরা ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে বর্তমান এই আওয়ামী শাসক দ্বারা, এবং তাদেরই অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতারা, সেই সাথে এই ধর্ষণের সাথে সরাসরি জড়িত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান একটি সামাজিক সংগঠন হিসেবে নারী ও শিশু অধিকার ফোরাম এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যার আহ্বায়িকা হচ্ছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব আমি নিখিল রায়চৌধুরী। সারা বাংলাদেশে যখনই নারীদের উপর নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণের শিকার হচ্ছে, আমরা এই সংগঠন থেকে সরাসরি প্রতিবাদ জানাচ্ছি, সরজমিনে ভিজিট করছি, ভিকটিম পরিবারের সাথে কথা বলেছি, এবং তাদের যদি কোনো লিগ্যাল এইড প্রয়োজন হয়, আইনি সহযোগিতা, সেই ক্ষেত্রে আমরা আইনি সহযোগিতা প্রদান করি, মেডিকেল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে আর্থিক সাপোর্ট যখন যেটা প্রয়োজন আমরা এই সংগঠনের পক্ষ থেকে করে আসছি দীর্ঘদিন যাব। আজকের যে প্রতিবাদ্য বিষয় সেটি হচ্ছে নারী সমাজ, সমাজের অপমান আর কতকাল এই বাংলাদেশে, অর্থাৎ যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে, অধিকারকে হরণ করা হয়েছে, মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে, আইনের শাসন আজকে ভুলুণ্ঠিত হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী হিসেবে যেমন আমরা নিজেদেরকে নিরাপদ বোধ করি না, ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু নিরাপদ বোধ করছে না। এখানে নয় মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা দেখেছেন যে বংশাল থানায় বডি বিল্ডার ফারুক সাহেব যখন গ্রেফতার হয়, তার ফারুকই তো তাই না, তার স্ত্রী যখন তার সাথে দেখা করতে যায়, তখন সেই থানারই এসআই তিনি তাকে অফার করেন, যদি আপনি আমাদেরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার স্বামীকে আমরা ফিরিয়ে দেব। এই যে একটা নারী নীরব প্রতিবাদ জানিয়েছে, তার কুপ প্রস্তাবে তিনি সমর্থন জানায়নি, এবং না জানানোর কারণে দুই দিন পর তার স্বামীর মৃতদেহ তাকে ফিরিয়ে দেয়া হয়। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এখানে বিচার কার কাছে আমরা চাইব। আজকে যার কাছে বিচার চাইব, যারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের সেবক হিসেবে শপথ নিয়েছে, আজকে তাদের হাতেই মা বোনরা ধর্ষিত হচ্ছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনার সাথে এক ওসি দ্বারা ধর্ষণের শিকার হয় ভিকটিম, তারও